আমার এলাকার পাশের গ্রামে এক লোক জীবিত থাকা অবস্থায় নিজের কবর নিজেই খুঁড়ে রেখেছে, এটা কি কোনো ফজিলতপূর্ণ কিছু? না ভাই, কিছু বেহুদা কাজ আছে, আমরা এটাকে অনেক সওয়াবের কাজ, অনেক বড় মর্যাদার কাজ মনে করি। আছে না নেই? কিছু লোক আছে দেখবেন এই টাইপের অনেক কাজ করে। উনি নিজের কবর নিজে খনন করে রাখছে, কি আল্লাহওয়ালা মানুষ! ওনার মৃত্যুর জন্য কত প্রস্তুত তিনি, যে নিজের কবরটা নিজে খুঁড়ে বসে আছে। হ্যাঁ ও ভাই, আপনার কবর খনন করার দায়িত্ব পুরো এলাকাবাসীর। এলাকাবাসীর কেউ যদি আপনার কবর খনন না করে, তাহলে সবাই ফরজে কিফায়ার, ফরজ তরক করার গুনাহ হবে। কোন এলাকা মানুষ মারা গেলে তাকে দাফন কাফন করা পুরো এলাকার বাসীর উপরে কি ফরজে কিফায়া? কেউ না কেউ যদি করে সবার পক্ষ থেকে আদায় হবে, আর কেউ যদি না করে সবাই গুনাহগার হবে। তো অন্যদের উপরে যেটা ফরজে কিফায়া, আপনাকে কি বলছে ওইটা মানে কাটার জন্য? আপনি এই কাজে সময় না দিয়া বরং পারলে একটা রাস্তা ভেঙে গেছে, কিছু মাটি নিজের জমিন থেকে কেটে সেই রাস্তাটা বেঁধে দেন, সেটা ঠিক করে দেন, যাতে মানুষের চলতে সুবিধা হয়, তাতে আপনি সওয়াব পাবেন। আপনার নিজের কবর খুঁড়তে বলছে কি? এ ধরনের কিছু আজাইরা কাজ আমরা অনেক সময় করি, মনে করি যে বিশাল ফজিলতের কাজ করে ফেলছি, অনেক সওয়াবের কাজ করে ফেলছি। হ্যাঁ, আপনি অন্য মুসলমান মারা গেছে তার কবরটা খনন করে দেন, কোনো পয়সা করে নেবেন না আল্লাহকে খুশি করার জন্য, এটা অনেক সওয়াবের কাজ। নিজের কবর আপনার জন্য নিজের খনন করা জরুরি না, এটা যদি এত বড় ফজিলতপূর্ণ কাজ হতো তো আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কবর খনন করে নিজেরটা নিজে রেখে যেতেন, সাহাবীরাও করে যেতেন, কই তারা তো এটা করেননি, ঠিক না? ঠিক। অনেক লোক আছে অনেক আগে থেকে কবর খনন করে, সেখানে যে বসে থাকে, আহ উনি আখেরাতের জন্য কত প্রস্তুত। আরে ভাই, মৃত্যুর জন্য প্রস্তুতির অংশ হিসাবে দুই নম্বরে ছেড়ে দেন, চিটারি বাট করে ছেড়ে দেন, গুনাহ কাজ করা ছেড়ে দেন, হারাম কাজ করা ছেড়ে দেন, হালাল কাজ করেন, নেক কাজ করা শুরু করেন, এটা হলো আখেরাতের প্রস্তুতি। আপনার কবর খনন করা এটা আখেরাতের প্রস্তুতি? আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন।